আমার সর্বদাই চেষ্টা থাকে তোমাদের পড়াশোনার পাশাপাশি তোমরা যদি এক্সট্রা কিছু ইনকাম করো, যাতে তোমার হাত খরচা বেরিয়ে আসবে, তার পাশাপাশি ওই ইনকাম যদি তোমার ফ্যামিলিকে সাপোর্ট করা যেতে পারে। তাই আজকের ভিডিওতে শেখাবো যে পিপিটি বেচে কী করে ইনকাম করবে অনলাইনে। হ্যাঁ, পিপিটি তোমরা অনেকে জানো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। তোমরা অনেকে স্কুল কলেজে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন দিয়েছো, কিন্তু এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ব্যবসার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ যে কোনো ব্যবসা সেল কীভাবে গ্রোথ হচ্ছে এই জিনিসটা দেখানোর জন্য অবশ্যই কোম্পানির পিপিটি লাগে। আর এই পিপিটির এক্সপার্ট হয়ে সহজেই কী করে ইনকাম করা যায় তারই প্রসেস তোমাদেরকে শেয়ার করব। এই ভিডিওতে যে ইনফরমেশনগুলো বলবো, আমার মনে হয় যে তোমরা এরকম ভিডিও দেখোনি এর আগে, তো অবশ্যই তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখো কী কী প্রসেস বলছি। দেখো, আমি তোমাদেরকে দুটো ওয়েবসাইটের কথা বলবো যেখান থেকে ফ্রি অফ কস্ট পিপিটির মডেল পেয়ে যাবে, সেই পিপিটি মডেলকে কীভাবে তোমরা সেল করবে সেটাও শেখাবো, এবং ফেসবুকেই বা কীভাবে তোমরা অ্যাজ এ পিপিটি এক্সপার্ট হিসেবে ইনকাম করবে, বা তোমরা ওই পিপিটি মডেলগুলোকে বেচে দেবে $10 $5 সেটা কীভাবে করা যেতে পারে এই ভিডিওতে দেখাবো। তাহলে ভিডিওটা শেষ অবধি দেখো। তো তোমাদেরকে প্রথমে দেখায় যে এই পিপিটি ডিজাইন করে কীভাবে মানুষ ইনকাম করছে। দেখো, এই ব্যক্তিটা $2,494 কী করছে যে পিপিটি ডিজাইন করে দেবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন স্কিল শিখে লাখো টাকা ইনকাম করছে এই পার্সনগুলো। তাহলে আমরা দেখি যে এই পিপিটি মডেলটা আমরা কীভাবে শিখব। একটি প্রথম যে ওয়েবসাইটের কথা বলবো, এই ওয়েবসাইটটার ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট অসংখ্য পিপিটি পাবে। ওকে, কেউ ধরো সেলসের ডিমান্ডিং করছে, তাহলে আমি যদি এটা ক্লিক করি তো এখান থেকে দেখো আমি সেলসের একটি পিপিটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড করার অপশনটা কি, ফ্রি ডাউনলোড আমি ক্লিক করে দিলাম। এখানে একটি কথাও লেখা আছে দেখো, যে 100% ফ্রি ডাউনলোডেড, এবং লেখা আছে কি যে ফ্রি 100% ফ্রি উইথ রিসেল রাইটস, অর্থাৎ তুমি এই মডেলটাকে তুমি আবার বেচে দিতে পারো। এরকমভাবেই পরপর দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা পিপিটি মডেল আছে, আমি এক্সট্রাক্ট করে নিলাম। তো দেখো আমার পাঁচটা মডেল রেডি। তো আমি যদি একটি ক্লিক করি, তোমার মতো করে তুমি ডিজাইন করে নিলে, ধরো কোনো কোম্পানি ডিমান্ডিং করছে এই এটা চেঞ্জ করতে হবে, ইউ ক্যান অলসো স্প্লিট ইউর কন্টেন্ট, মানে রাইট এখানে কিছু কথা লিখে দিলে, এখানে একটা কথা লিখে দিলে, তাহলে পুরো একদম রেডিমেড পিপিটি ফাইল তোমার কাছে এখানে আছে। এবং তুমি গ্রাফে যখন দেখাতে হবে, অনেক কোম্পানির ডিমান্ড থাকে যে আমার গ্রাফ ওয়াইজ দেখাও যে কতটা আমরা সেল গ্রোথ করেছি, কীভাবে গ্রোথ হচ্ছে, তো এগুলো আছে। এর পাশাপাশি অনেক ইনফোগ্রাফসগুলো আছে, দেখো এই ইনফোগ্রাফসগুলোতেও তুমি এখান থেকে ইউজ করতে পারবে। তোমাকে যেটা করতে হবে যে এই পিপিটিকে ডিজাইন করে কোম্পানিকে ডেলিভার করে দেওয়া। এছাড়াও আরেকটি ওয়েবসাইটের কথা বলি যেখানে পিপিটি মডেল তোমরা সহজেই পাবে। তো আমি ক্লিক করলাম, দেখো এখানেও হাজারো পিপিটি মডেল আছে। কিছুদিন আগে আমি একটা ওয়েবিনার করেছিলাম, আর ওয়েবিনার করার জন্য আমি এখান থেকে একটি পিপিটি ডাউনলোড করে আমি নিজের মতো করেছিলাম। এরপর তোমাদের প্রশ্ন জাগবে যে আপনি তো শিখিয়ে দিলেন কোথায় কোথায় টেমপ্লেট পাওয়া যায়, তো আমাদেরকে তো শিখতে হবে অ্যাকচুয়াল পাওয়ার পয়েন্ট কীভাবে কাজ করা যায়। তাহলে চলো আমরা দেখে নিই যে কোথা থেকে আমরা ফ্রিতে পাওয়ার পয়েন্ট শিখব। তো পাওয়ার পয়েন্ট শেখার জন্য eskillindia.org ওয়েবসাইটে তোমাকে আসতে হবে। এখানে গিয়ে তুমি যদি সার্চ করো পাওয়ার পয়েন্ট, এবং স্পেস দেবে না, স্পেস ছাড়াই তুমি সার্চ করলেই এখানে কিন্তু পাওয়ার পয়েন্ট ফ্রিতে শেখানো কোর্স আছে। তো এর মধ্যে যেটা ভালো সেটা হচ্ছে লার্নিং পাওয়ার পয়েন্ট অনলাইন, এটা অফার করছে লিঙ্কডইন অফার করছে। তাহলে এখানে তুমি এনরোল করলে, এনরোল করা অপশন যখন তুমি ক্লিক করবে তোমার জিমেল আইডি তুমি এনরোল করে নিলে, আমি আমার জিমেল আইডি দিয়ে লগ ইন করে নিলাম। এছাড়াও তোমরা বাকি যে চারটে কোর্স আছে এখান থেকে তোমরা ফ্রিতে শিখতে পারো। দেখো প্রথমে যেটা দেওয়া আছে তার ডিউরেশন আছে 2 ঘন্টা 45 মিনিট, তাহলে 2 ঘন্টা 45 মিনিটে তোমাকে ফুল শিখিয়ে দেবে যে কীভাবে তুমি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করবে। তো আমি এটাও এনরোল হয়ে দেখছি। তো যখন আমি ইন্টারেস্ট শো ক্লিক করছি, ইউটিউবের একটা পেজ খুলে যাচ্ছে, এবং এখানে তোমরা দেখো যে 2 ঘন্টা 44 মিনিটের কোর্সটা শেখাবে কিভাবে করতে হয়, ল্যান্ডিং পেজ হুইচ ইজ অ্যাভেইলেবল, এভরিথিং কিন্তু তুমি ফ্রিতে শিখে নিলে। তাহলে তোমার কাছে এখন টেমপ্লেটসও আছে, তোমার কাছে কোর্সও রেডি। এরপর তোমার যেটা কাজ হবে যে ফাইবারে গিয়ে এইরকমই একটা তোমাকে গিগ তৈরি করতে হবে। গিগ কী করে তৈরি করতে হয় এই বিষয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়েছি, তোমরা আই বাটনে ক্লিক করে ওই ভিডিওটা পেয়ে যাবে। তো দেখো এরকম বিজ্ঞাপন দেওয়ার জন্য তোমাদেরকে থাম্বনেল তৈরি করতে হবে। তাই এরকম থাম্বনেল তৈরি করার জন্য তোমরা ক্যানভাতে গিয়ে থাম্বনেল করতে পারবে, যেমন তোমাদেরকে দেখানোর জন্য আমি একটা তৈরি করেছি। ঠিক এরকমভাবে তোমরা থাম্বনেল তৈরি করে নিলে আর ডাউনলোড করার পর ওই থাম্বনেলটা তোমরা আপলোড করে দিতে পারবে। এছাড়াও তোমরা ফেসবুকে গিয়ে যে এই তিনটে ডট চিহ্ন দেখতে পাচ্ছ যেটা তোমাদের ফোনেতেও দেখা যায়, ক্লিক করা মাত্র মার্কেট প্লেস বলে একটা অপশন দেখাবে। মার্কেট প্লেসে গিয়ে তোমরা ওই ইমেজটাকে দিয়ে দিলে
আমি যেটা ডাউনলোড করেছি, টাইটেলসে তুমি লিখে দিলে যে 60 টেমপ্লেটস অ্যাভেলেবেল লিখে দিলে, সেখানে তুমি প্রাইস দিয়ে দিলে ধরো $2 ধরো বা $4 দিতে পারো। ওকে, তোমার মতো করে লিখে দিলে তারপর তুমি এটাকে ইচ্ছা অনুযায়ী তুমি এটাকে সেট করতে পারো, কোথায় তুমি এটা সেল করতে চাও। তো লোকেশন আমি ধরো দিচ্ছি নিউ ইয়র্কে সেল করতে চাইছি। ওকে, নিউ ইয়র্ক সিটি লিখলাম, বাস। তো এখানে আমি ক্লিক করে দিলাম, বোঝা গেল। তারপর তুমি নেক্সট করে দিলে, বাস, তারপর পাবলিশ হয়ে গেল। তোমাদের যদি এই গোটা প্রসেসটা বুঝতে অসুবিধা হয় তাহলে ইনস্টাগ্রামে আমাকে DM করবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।